প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সভাপতি যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন নবীন শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো সবাই কেমন আছো রেসপন্সটা মনে অনেক ছোট নাকি হ্যাঁ মানে দিস ইজ নট এ প্রসিডিউ টু আস্ক এনি কোয়েশ্চেন টু নোয়াখালী পিপল আই এম নট বিলং টু নোয়াখালী আমি আউট অফ নোয়াখালী তো নোয়াখালী নোয়াখালীর মানুষদেরকে কেমন আছে বললে নাকি উত্তর দেয় না আপনারা ভালো আছেন নি কারণ আমি কিছুদিন আগে আমি গিয়েছিলাম ভারতের চেন্নাই তামিলনাড়ু একটা প্রদেশ সর্বশেষ প্রদেশ ওখানে মাদ্রাজ ইউনিভার্সিটিতে একটা ডিবেট কম্পিটিশন ছিল সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল আমি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করেছি ওখানে যাওয়ার পর পাঁচ দিন ছিলাম দুই দিন থাকার পরে আমার একটু ইচ্ছে হলো একটু বাঙালি খাওয়ার খাবো কারণ তামিলরা তারা একটু বেশি মশলা খায় তো এই জন্য খুব ইচ্ছে হলো যে বাঙালি খাওয়ার খাবো তো পরে আমাকে একজন বলল আমি বললাম হ্যাঁ হ্যাভ এনি অ্যাভেলেবল বেঙ্গলি ফুড বলল যে হ্যাঁ আছে ইউ হ্যাভ টু গো সো ফার তোমাকে একটু দূরে যেতে হবে তা আমি গেলাম একটু দূরে বাঙালি খাওয়ার খাওয়ার জন্য তো পরে দেখি একটা হোটেল আছে হোটেলের নাম লেখা আছে ওয়াই এ এন জি ইয়াং টি ইউ এন জি টু কে এইচ এ এন কাই জে এন কান ইয়াং টুং কাই দাং আমি বললাম ইটস নট এ বেঙ্গলি হোটেল ইটস মে বি চাইনিজ হোটেল ইয়াং টুং কাই দাং ইংলিশে লেখা তো ভিতরে যখন ঢুকলাম ম্যানেজার যিনি আছেন উনি আমাকে বললেন ভাইয়া ভালো আছেন আমি বললাম ব্রাদার ইউ ফ্রম নোয়াখালী বাট আপনার রেস্টুরেন্টের নাম দিয়েছেন চাইনিজ কারণ কি বলছে ভাই এটা তো চাইনিজ না এটা হচ্ছে ইয়ান্তুন খাই যান তামিল ভাব আমি তো প্রথমে খেয়াল করি না যে ইয়ান্তুন খাই যান পরে দেখি যে এটা এমনভাবে লিখেছে তো আমি বললাম আপনি এভাবে লিখেছেন কেন উনি বললো ভাই বাইরের মানুষ মনে করে এটা চাইনিজ হোটেল আর বাঙালিদের ঢুকলে বুঝে ভাইয়া ভালো আছেন নি আন্নে ভালো আছেন নি ইয়ান্তুন খাই যান আন্নে কাই হইতে যান তো এই জন্য আমার খুব আমি সত্যিকারই নোয়াখালী মানুষকে খুব রেসপেক্ট করি খুব সম্মান করি আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি যেখানে গিয়েছি যে বলে যে নোয়াখালীর মানুষ চাঁদের দেশেও থাকে হ্যাঁ এটা যে সত্য এটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে হ্যাঁ তো এই জন্য আর লক্ষ্মীপুর জিনিসটা ইজ দ্য বিগেস্ট পার্ট অফ নোয়াখালী লক্ষ্মীপুরের নামের মধ্যে তার একটা পরিচয় আছে লক্ষ্মীপুর লক্ষ্মী মানে কি লক্ষ্মী মানে কি হ্যাঁ আমরা যদি এটা ভালো বউ আসে তাহলে লক্ষ্মী বউ মানে কি তার ভাগ্য ভালো মেয়েটা অনেক শুভকামা মেয়ে এবং লক্ষ্মী আর পুর মানে হচ্ছে এলাকা লক্ষ্মীপুর মানে সৌভাগ্যবান এলাকা মানে একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবা পাবা না তো তোমার পরিচয় কিন্তু লক্ষ্মীপুরে এসে নামটা কেমন পরিবর্তন করতে ইচ্ছে করছে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সে ভয় নামের মাঝে পাবা লক্ষ্মীপুরের পরিচয় ঠিক না এই জন্য আজকে আমি লক্ষ্মীপুরের মানুষদের তারা যে স্বপ্ন দেখায় অক্সফোর্ড মডেল কলেজ নাম দেখলেই বোঝা যায় কারণ তোমরা যে যাদের চিন্তা তারা যে অক্সফোর্ড পর্যন্ত চলে গিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত চলে গিয়েছে চিন্তার প্রসারতা কত বেশি হতে পারে আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সামাজিক কাজ কাজ করতে গিয়ে আমার যাওয়া হয়েছে মানুষের চিন্তার প্রসারতা আমি লক্ষ্মীপুর ইতিপূর্বে কয়েকবার এসেছি কয়েকটা প্রোগ্রামে এসেছিলাম এ অঞ্চলে মানুষের চিন্তার প্রসারতা অনেক বেশি হাই না হলে তাদের কলেজের নাম কি কেন অক্সফোর্ড হয় তার মানে নাও ইউ আর এ স্টুডেন্ট অফ অক্সফোর্ড অ্যান্ড ইউ আর টু গোয়িং টু বি এ স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা তোমাদেরকে শেখাচ্ছে এই চিন্তাটা অনেক বেশি মানুষের কাজে আসে আজকে আমি এখানে যারা আছেন আমি সত্য কথা মানে নোয়াখালী মানুষকে খুব পছন্দ করি যারা আছেন সবাই বিলং টু নোয়াখালী আমি আউট অফ নোয়াখালী হ্যাঁ একটা কবিতা পড়েছিলাম তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখন খুঁজে পাইনি নোয়াখালী মানুষকে কেন এত ভালো লাগে তার উত্তর আসলে পর্যন্ত এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি এবং আমি যদি আপনাদের ব্যাপারে বলতে চাই তাহলে একটি কথাই বলবো চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল লক্ষ্মী ফুল তুমি তোমার তুলনা নোয়াখালী তুমি তোমার তুলনা আজকে আমি এখানে যারা আছেন মান্যবর অনেক বিজ্ঞ লোক আছেন আমার থেকে অনেক বেশি বয়স্ক অনেক বেশি এক্সপেরিয়েন্স এই জন্য আমি বেশি কথা বলবো না কয়েকটি কথা বলে আমি শেষ করব কয়েকটি কথা বলে শেষ করব তোমরা যারা আজকে এখানে নবীন আছো
নবীন আছো এবং তোমাদেরকে বরণ করে নিচ্ছে প্রবীণরা, তার মানে একটা এখানে সেতু বন্ধন আছে, একটা সেতু বন্ধন আছে। তোমরা এখন নবীন আছো, তোমাদের উদ্যম আছে, তোমাদেরকে বলা হয়, তোমাদের এলাকায় বলা হয় নরম আটার মতো, আটা ছিল তো, হ্যাঁ তোমরা বলো আডা নাকি আডা, আচ্ছা নরম আডার মতো, মানে এটাকে তুমি যা চাইবা তা বানাতে পারবা। ইউ মেক ইচ অ্যান্ড এভরিথিং ইফ ইউ থিঙ্ক, যদি তুমি যেটা চিন্তা করবা। নরম আটা দিয়ে যে কোনো পিঠা বানানো যায়, শক্ত হয়ে গেলে কি বানানো যায়? বানানো যায়। আপনাদের এলাকায় একটা পিঠা আছে খুব বিখ্যাত, খোলা যায় পিঠা নাকি কি বলে, হ্যাঁ চিতল পিঠা নাকি? আমি আসছিলাম বলছে ভাই খোলা যায় পিঠা খাবেন, আপনারা চিনেন না খোলা যায়? হ্যাঁ আপনারা চিনেন না, তাহলে নোয়াখালী মানুষ চিনে মনে হয়। চিতল চিতা আই আই সি আই সি এস ওই টাঙ্গা নিয়ে লটকা নিয়ে আর কি, চিতল যে সেই খোলা যায়। তার মানে আপনার নবীন, আপনার উদ্যম থাকতে হবে। এবং আমি আশা করছি আজকে যে নবীন মরণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এখানে আশেপাশে নবীন মানে কি, নবীনটা যদি দশজন কোথাও থাকে আশেপাশে চার পাঁচ জানবে এখানে কিছু নবীন আছে, ঠিক কিনা? তো তাহলে আমি একটু আপনাদের একটু উদ্যম একটু দেখি যে কতটুকু উদ্যম আছে আপনাদের মধ্যে। আমি ওয়ান ক্লাব বলবো আপনারা একটু দিবেন, আমি টু বলবো আপনারা টু, আমি থ্রি বলবো আপনারা তিনটা ক্লাব দিবেন, ঠিক আছে? ওয়ান ক্লাব, হাতে তালি, হাতে তালি, ওয়ান একটা, ওয়ান। আমি তো বললাম দশজন তরুণ এখানে আছেন, যেন আশেপাশে মানুষ বুঝে যে এখানে কিছু তরুণ আছে। ওয়ান টু থ্রি, আচ্ছা আমি একটু দেখি ছেলে মেয়ের উদ্যমটা কেমন, আসলে কি ছেলেরা দিচ্ছে নাকি মেয়েরা দিচ্ছে? শুধু ছেলেরা দিবেন, দেখি মেয়েরা কি বেশি পারে নাকি ছেলেরা বেশি পারে, ঠিক আছে? শুধু ছেলেরা, ওয়ান ওয়ান টু থ্রি, আচ্ছা এবার আমার বন্ধুদের দেখি, দেখি ছেলেদের থেকে বেশি পারে কিনা, ওয়ান টু থ্রি, মেয়েদের একটু কম মনে হয় নাকি? না, পৃথিবীতে হয় না তো জহি পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আজকে ছেলেরা যে এত জোরে তালি দিল কিসের, তো কিসের কারণে, কিসের কারণে? অনুপ্রেরণা কোথায় থেকে পেয়েছে, কোথায় থেকে? আমাদের বন্ধুদের থেকে। আমরা বন্ধুরা যদি না থাকতো তাহলে তোমরা সেই অনুপ্রেরণা পেতা না। তোমরা যারা এখানে আছো, তোমরা, তোমাদেরকে আমি অনেক বেশি অভিবাদন জানাই, অনেক বেশি কনগ্রেচুলেট জানাই। তোমরা একটি অবস্থা পার হয়ে আরেকটি অবস্থায় এসেছো, তার মানে তোমরা কলেজ জীবনে এসেছো। ইটস দ্য ভেরি টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। এই দেড় বছর সময় তুমি পাবা, এই দেড় বছর তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া এই গুরুত্বপূর্ণ শব্দটা সে ছোটকাল থেকে শুনে আসছি, যখন ক্লাস ফাইভে উঠলাম মা বললো পিএসসি পরীক্ষা তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খারাপ করবে জীবন শেষ। তুমি মায়ের কথা শুনলা, শুনে কি করলা, ভালো রেজাল্ট করলা। ক্লাস ফাইভ পাস করার পর মা শুভম করে ফাঁকির মতো বলতেছে বাবা ক্লাস এইটে যদি তুমি ভালো না করো তোমার জীবন শেষ। তুমি চিন্তা করলে হাই রে, কয়েকদিন আগে তো শুনলাম ক্লাস পিএসসি ভালো না করলে নাকি জীবন শেষ, এখন শুনি জেএসসি ভালো না করলে নাকি জীবন শেষ। তুমি শুনলা মায়ের কথা, মুরব্বীদের কথা শুনতেই হবে, ঠিক কিনা? শুনলা, জিএসসি পরীক্ষা দিলা, এরপরে তোমার মা বলতেছে বাবা এসএসসি পরীক্ষা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। তুমি বললে কি রে, বললো যে জিএসসি পাস করলেই নাকি আমি সব সফল, এখন শুনি যে যে এসএসসি পরীক্ষা নাকি আমার জন্য ইম্পর্টেন্ট। যাক শুনলা, তিনবার তো শোনা যায় একজনের কথা, ঠিক না? শুনলা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এবার আমি বলতেছি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ, তাহলে তোমার কাছে কি আর আমার এই ইম্পর্টেন্ট শব্দটার গুরুত্ব থাকবে? থাকবে, থাকবে। তবে মাথা রাখবা পিএসসি পরীক্ষা তুমি সময় পেয়েছো পাঁচ বছর, জেএসসি পরীক্ষা তুমি সময় পেয়েছো কত বছর, তিন বছর, এসএসসি পরীক্ষা সময় পেয়েছো কত বছর, দুই বছর, আর এসএসসির জন্য সময় পাবা দেড় বছর। তার মানে কি তোমার জীবনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর যত ছোট হয়ে আসবে ততই তোমার জীবনের ইম্পর্টেন্সি এসেনশিয়ালিটি উইল বি ইনক্রিজড। বুঝতে পেরেছো? তোমরা এই সময়, এই সময় তোমাদের চার পাঁচ দিক থেকে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে হাতছানি দিয়ে রাখবে, বিভিন্ন হাতছানি, নতুন নতুন স্বপ্ন। তোমার বন্ধু বলবে কি রে তুই এবারে কলেজে উঠছিস কি সিগারেট খাস না, তুই এবারে কিসের স্মার্ট বেটা, একটা সিগারেট হাতে নিবি আর এইভাবে দাঁড়াবে একটা সেলফি তুলবি, তাইলে না তুমি স্মার্ট, ঠিক কিনা? বলবে না, বলবে।
অনেকে দেখবা যে স্মার্টনেসের জন্য সিগারেট হাতে নেয়, একটা বেনসন যদি নাই টানি তাহলে কেমন স্মার্টনেস, কলেজে উঠলাম এটা ভাবও তো থাকে না। মনে রাখবা এই মাদক তোমার জীবনকে শেষ করে দিবে। একটা স্লোগান সবসময় মনে রাখবা, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না। আমার সাথে বলো, যে মুখে ডাকি মা, আমি বলবো প্রথমটা তোমরা দ্বিতীয়টা বলবা, যে মুখে ডাকি মা, যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না। হাত ছাড়ি দিয়ে তোমাদেরকে ডাকবে, মনে রাখবা। আর বিভিন্ন দিক থেকে ভালোবাসা এই সেই ফ্যামিলি পরিবার গঠন করো, তোমাকে বলবে আই রে তুমি একা এখনো, তুমি এখনো অ্যালোন, তুমি এখনো অ্যালোন, তোমাকে বলবে অনেকে অ্যালোন কেন থাকবা, তুমি যুগল বাদক, তোমাকে বলবে তারা, তোমাকে ফ্যামিলি বলতে বুঝাবে, স্বামী স্ত্রী মানে ফ্যামিলি, কম্বাইনেশন মানে ফ্যামিলি, বাট ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি মানে ফাদার এন্ড মাদার, আই লাভ ইউ, এফ তে ফাদার, এ তে এন্ড, এম তে মাদার, আর আই এল ওয়াই মানে আই লাভ ইউ। বলো ফ্যামিলি, ফাদার এন্ড মাদার, আই লাভ ইউ, ফ্যামিলি, ফাদার এন্ড মাদার, আই লাভ ইউ। তাহলে তোমাদেরকে যারা শিখায় ফ্যামিলি মানে যুগল, ফ্যামিলি মানে একে আরেকের হাত ধরে অল্প বয়সে নতুনত্ব পেয়ে যাওয়া, সেটা থেকে দূরে থাকতে হবে তোমাদেরকে। নতুনত্ব তোমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে রাখবে। এপি জাবুল কালামের একটা সুন্দর কথা আছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তার মানে এখন যে প্রজাপতিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে মনে হচ্ছে ওয়া অসাধারণ, কি কি চমৎকার, কি চমকপ্রমোদ, কিন্তু এই প্রজাপতির পিছনে যদি তুমি ঘুরো, প্রজাপতি তোমাকে পাত্তা দিবে না। কিন্তু ফুলের চাষ করো, যোগ্যতা অর্জন করো, ইন্টারে এ প্লাস পাও, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হও, দেখবা যে প্রজাপতিগুলো এতদিন পর্যন্ত তোমাকে এভাবে ঢুলিয়ে ঢুলিয়ে দেখিয়েছে তারা তোমার পিছনে ঘুরবে। দিস ইজ আ রিয়ালিটি, দিস ইজ আ রিয়ালিটি, এটাই বাস্তবতা। এজন্য আরেকটা জিনিস মনে রাখবা, কখনো বানর ধরা দেখেছো? বানর, আমি মুম্বাইতে একটা ডারউইন চিড়িয়াখানে আছে, ওখানে বানর ধরা একটা প্রক্রিয়া দেখিয়েছিল, তার একটা ভিডিও দেখিয়েছিল, সেখানে একটা খাঁচার মধ্যে, আচ্ছা এই পর্দাটা তোমাদের ডিস্টার্ব করছে ঠিক না, ডিস্টার্ব করছে, তাহলে তোমরা হাত দিচ্ছ একবার, এটাকে দিচ্ছে যা তুই ডিস্টার্ব করিস কেন, হ্যাঁ একটা যেখানে ভালো কাজ দেখবা সেখানে একটা প্রতিবন্ধকতা থাকবে। শেক্সপিয়ারের একটা কথা আছে, বিউটি ক্যান্ট স্কাফ অফ ক্লামি, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না, বুঝতে পেরেছো, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্তি থাকতে পারে না। তার মানে যেখানে তুমি সৌন্দর্য পাবা সেখানে কলঙ্ক পাবা। আজকে এত সুন্দর একটা আয়োজন, বড় বড় মানবিক মেহমান আছেন, কথা শুনবা, কিন্তু এখানে এই কলঙ্ক হচ্ছে কি, এ পড়ে কলঙ্ক হচ্ছে কি, এ পড়ে। তো সুতরাং এই কলঙ্ককে তোমাকে মনে করতে, গোলাপের যেমন কাঁটা থাকে, এই আমাদের সুন্দর আয়োজনে কাঁটা হচ্ছে কি, এ পড়ে। তো তাকানো যাবে না, তাকানো যাবে নাকি, একটু ইচ্ছে করবে যে কাঁটা যেহেতু আছে একটু হাত দিয়ে একটু টিপ দিয়ে রক্ত বের করে নিবে, ভালো লাগবে, ভালো লাগবে। বানর ধরার প্রক্রিয়াটা তোমাদেরকে একটু বলি, বানর একটা ছোট্ট একটা ছিদ্র রাখে খাঁচার মধ্যে, ভিতরে কিছু বাদাম রাখে, বানর কিন্তু আবার খুব বাদাম পছন্দ করে, বাদাম চিনো তো তোমরা, হ্যাঁ তোমাদের এলাকায় কি বলে, বাদমনি বলে, বাদামও বলে, কোন নোয়াখালী মানুষ পরে বলে কি, হ পরে বলে হ। তো একজন বলতেছে এই এখানে আছে হিন্দু আছে, তো সে চিন্তা করলো নোয়াখালীর মানুষ যদি হিন্দু বলছে সবগুলা নিচে হিন্দু হবে না, এটা হবে সিন্ধু, এভাবে এখানে পাপ আছে, পাপ মানে সে ভাবছে নোয়াখালীর মানুষ সবসময় পাকে হ বলে, পেপেকে হে হে বলে, ঠিক না, কি বলো পাগলকে যদি হাগল বলো, আর কি বলে পানির যদি হানি বলো, তাহলে পেপেরে কি বলো, হ্যাঁ কইয়া কইয়া, হাইয়া কি, ভাইয়া। আচ্ছা আমাকে একজন শিখিয়ে দিও, এটা পাঁচতলা নিয়ে তাহলে আমি, আমি প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কিছু কিছু শব্দ শিখি, কিছু কিছু শব্দ শিখি প্রত্যেকটা অঞ্চলে গিয়ে, এই জন্য আমাকে শব্দটা শিখিয়ে দিও যে পেপেকে হে হে বলে নাকি ভাইয়া বলে, হাইয়া। আচ্ছা পরে শিখিয়ে দিও, এখন এটা সহজে শিখা সম্ভব না, হ্যাঁ খুব সহজে শিখা সম্ভব না। মনে রাখবা বাদাম কিছু রাখা হয়েছে ভিতরে, যখন সে ছিদ্র দিয়ে হাতটা ঢুকালো
বাদামটা ধরেছে। ধরার পর যখন বাদাম যখন ধরেছে তখন হাতটা বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে না, সে চাইলে হাতটা বের করতে পারবে, বের করতে পারবে, ছিদ্রটা ছোট। কিন্তু সেই যখন ধরলো তখন তার হাতটা বের করতে পারছে না, সে কিন্তু বাদামটা ছেড়ে দিলে হাতটা বের করতে পারে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, সে ধরে রাখে, তারপর সে ধরা খেয়ে যায়। তার মানে এখান থেকে শিক্ষা হচ্ছে, তোমাদের জীবনে এরকম অনেক বানর পাবা, তোমরা অনেক বাদাম পাবা, যে বাদাম তোমাদেরকে ধরে রাখবে, তুমি তাকে ধরবা, তাকে ছাড়ার যদি না ছাড়ো তাহলে তোমার জীবন বানর যেভাবে ধরা খেয়ে যাবে তোমরাও ধরা খেয়ে যাবা, বাদামকে ছেড়ে দিতে হবে। যে বাদাম ইজ ওয়ান কাস, ফেসবুক ইজ ওয়ান কাস বাদাম, সে বাদামের লালসা যদি না ছাড়ো এই দেড় বছর তাহলে ইউ উইল বি ফল এন্ড ইউ উইল বি ফেল। এজন্য ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইচ এন্ড এভরি মোমেন্ট, ইফ ইউ ইউটিলাইজ ইচ এন্ড এভরি মোমেন্ট ইউ উইল বি সাকসিড, সফল হবে। মাথা থাকবে, থাকবে। আরেকটি হচ্ছে, তোমরা যখন একটা ভালো কাজ করতে যাবা চারপাশ থেকে দেখবা তোমাকে কি বলবে, চারপাশ থেকে বলবে, এই ছেলে তুমি পড়ো অক্সফোর্ড মডেল কলেজে, তুমি এত ভাব, তুমি কি নরেন্দ্রমে পড়ো, এই তোমার পরে ধারা কি ঢাকা মেডিকেল হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, তোমার ধারা তুমি পড়ো কোথায়। চারপাশ থেকে তুমি যখন একটা ভালো কাজ করতে যাবো, যেমন তোমাদের রোহান ছেলেটার কথা চিন্তা করো, সে একটা অক্সফোর্ড কলেজ থেকে, আমি তাকে অনেক কিছু, সে আমার সাথে অনেক আগ থেকে কথা বলে যে ভাইয়া আমি এটা করতে চাই সেটা করতে চাই, তা আমার কাছে মনে হয়েছিল সে একটা ভালো কলেজের স্টুডেন্ট, কিন্তু যখন সে বলো অক্সফোর্ড কলেজের স্টুডেন্ট তখন আমার কলেজ সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয়েছে, কারণ আমি জানি না, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট অক্সফোর্ড মডেল কলেজ, ইজ দ্য ফার্স্ট টাইম ভিজিটিং দিস কলেজ, আমি জানতাম না। কিন্তু একটা স্টুডেন্টকে আমি জাজ করে আমি কলেজকে জাজ করতে পেরেছি। আমি গত পরশুদিন রাতে আমি দেশের বাইরে থেকে আসছি, আসার পরে রোহান ফোন দিয়েছে যে ভাইয়া আমাদের কলেজে, আমাদের কলেজ যখন বললো, আমি বলি তুমি কি কলেজের স্টুডেন্ট, বলো যে হ্যাঁ ভাই আমিও কলেজের স্টুডেন্ট, তখন আমার একটা ধারণা হলো কলেজটাই একটা স্ট্যান্ডার্ড মানের হবে। আমি সারা রাত জার্নি করেছি, বিমানে ছিলাম সারা রাত ধরে, এরপরে ও আমাকে বলার পরে আমি গতকাল রাতে রওনা দিয়েছি। তার মানে তুমি যখন ভালো কাজ করতে যাবা, ও যখন, আমি মেবি ও আমার একটা ডিবেট ওয়ার্কশপে ছিলাম নাকি, আমি একদম লক্ষ্মীপুরে একটা ডিবেট ওয়ার্কশপ আসছিলাম, হ্যাঁ ও মনে হয় তখন ছিল আর কি, হ্যাঁ তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, চ্যাম্পিয়ন ছিল সে, আমি তার সঙ্গে ধারণা ছিল না আমার। তার মানে সে যখন ওই কাজটা করতে গিয়েছিল তার আশেপাশে কিন্তু অনেকে বলেছিল, এই রোহান এ কি কাজ করো, এইসব কাজ করে বাদ হবে, হ্যাঁ কি করো এগুলো করে কোনো কাজ হবে না। কিন্তু মনে রাখবা, তুমি যখন আগাতে যাবা চারপাশ থেকে প্রচুর মানুষ তোমাকে এই কথাগুলো বলবে, কারণ বাঙালির একটা স্বভাব আছে। আচ্ছা পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা জানো তোমরা, হ্যাঁ জানো, হ্যাঁ কুতকুতো তো হইতে পারতো আমাদের জাতীয় খেলা, ঠিক না, হ্যাঁ হাডুডু কেন হলো, কারণ হাডুডুর সাথে আমাদের চরিত্র একটা মিল আছে, দিস এ গ্রেট কম্বিনেশন অফ আওয়ার ক্যারেক্টার, সেটা কি, হাডুডু দেখো পাঁচজন আগালে তিনজন ধরে রাখে তাকে, ঠিক না, এই বেটা কই যাস, ঠিক না, একজন আগাতে যা পাঁচজন মিলে ধরে রাখে, এই তুমি কই যাও রেখে দে, তার মানে তার ঘরের মধ্যে রেখে দিবে, তুমি ও ঘরে যেতে পারবে না, রেখে দিবে এখানে। আর বাঙালি স্বভাব হচ্ছে একটা ছেলে যখন আগাতে যাবে পাঁচজন পিছিয়ে ধরে রাখবে, এই ছেলে বাংলা করতে ইংলিশ মারে, মানে সে যখন ইংলিশে একটু কথা বলতে চায়, তারপরে একজন যদি সোজা তারা থেকে আরেকজন গিয়ে খোঁচা মারে, হা ডু ডু ডু, ঠিক না, মানে কি, মানে এটা আমাদের স্বভাব। এই জন্য হাড়ুডু আমাদের জাতীয় খেলা করা হয়েছে, এ জাতি হাড়ুডু পরিবর্তন না হলে জাতির পরিবর্তন হবে না। দেখো ব্রিটিশদের জাতীয় খেলা, ব্রিটিশরা প্রথম আবিষ্কার করেছে ক্রিকেট, দেখো তারা আজীবন মানুষের পিটে পিটে, একটা ইট মারলে পাটকেল মারে তারা, তো তাদের স্বভাবের সাথে তার খেলার মিল আছে, আর আমাদের স্বভাবের সাথে আমাদের খেলার মিল আছে। এই জন্য এই খেলা যদি পরিবর্তন না হয় এ জাতির চরিত্রের কোনো পরিবর্তন হবে না। তবে আই উইল রেসপেক্ট টু আওয়ার ন্যাশনাল গেম, হাডুডুকে আমরা রেসপেক্ট করি, ইন্টারন্যাশনাল খেলা ছড়িয়ে গেছে। এই জন্য তুমি যখন আগাতে যাবা, একটা ব্যাঙ গাছে উঠছে, সবাই বলছে এই ব্যাঙ তুমি গাছে উঠছো কেন, তোমার কাজ কি গাছে উঠা, ও ব্যাঙটা ছিল আচ্ছা আবার বদির, সবাই এভাবে এভাবে নিষেধ করছে, সব ব্যাঙ এই উঠিস না উঠিস না, এটা তোর কাজ না কাজ না, এভাবে এভাবে সে বাচ্চা তাকে উৎসাহ দিচ্ছে, উঠো বাবা উঠো উঠো, কারণ সে তো ডিপ কানে কম শুনে, সে কিন্তু উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে এই তোকে আমরা সবাই বললাম যে এই কাজ তোর না, তুই কেন এখানে উঠলি, সে বলতে আমি তো ভাবছি তোমরা সবাই আমাকে উৎসাহ দিচ্ছে, উঠো উঠো এই কাজ তোমার এই কাজ তোমার। তার মানে ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তুমি যখন একটা ভালো কাজ করতে যাবা
ভালো কিছু করতে যাবা ডিবেট ক্লাবে অংশগ্রহণ করবা সায়েন্স ক্লাবে অংশগ্রহণ করবা একটা ভালো কলেজে ভর্তি হতে যাবা টাকা খরচ করে ভর্তি হতে যাবা অক্সফোর্ড মডেল কলেজের মতো কলেজে ভর্তি হতে যাবা চার পাশ থেকে তোমাকে মানুষ এভাবে এভাবে কি করবে এই তোমার কাজ এটা না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওই কলেজে ভর্তি হয়ে তোমার জীবন পরিবর্তন করতে পারবে না বাট ইউ হ্যাভ টু ডিভ ইন দিস সিচুয়েশন ইউ হ্যাভ টু ডিভ ফর সার্টেন টাইম ইউ হ্যাভ টু ডিভ ফর সার্টেন পিরিয়ড ইউ হ্যাভ টু ডিভ ফর সার্টেন পারসন কখনো কিছু সময়ে তোমাকে ডিভ হতে হবে বধির হতে হবে শোনা যাবে না সব কিছু এগিয়ে যেতে হবে যদি এগিয়ে যেতে পারো তুমি চিন্তা করো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় থেকে জন্মগ্রহণ করেছেন কোথায় টঙ্গিপাড়া নাম মনে হয় উনি জন্মগ্রহণ না করলে এই গ্রামের নাম আমরা শুনতাম না জীবনে অথচ প্রত্যেক সময় আমরা এই গ্রামের নামটা শুনছি এখন এমন একটা গ্রামে জন্ম আমি গিয়েছি টঙ্গিপাড়া যে গ্রামে হোটেল দেখলে বেড়ার রেস্টুরেন্ট গুলা আর ভিতরে বেসিন দিয়ে আছে বেড়ার আর আমরা আমাদের অঞ্চলে মানে আমরা বেড়ার রেস্টুরেন্টে ঢুকিয়ে না ঠিক না ওখানে যে সবচেয়ে হাইফাই রেস্টুরেন্ট সেটা হচ্ছে বেড়ার ভিতরে আবার কি বেসিন দিয়ে আবার গ্লাস দেওয়া আছে তারপর এমন একটা গ্রাম থেকে উঠে এসে তুই পুরো বিশ্বে একটা পপুলারিটি পেয়েছেন তো সুতরাং তুমি যদি চিন্তা করো তোমার ব্যাকগ্রাউন্ড কি তুমি যদি চিন্তা করো লক্ষ্মীপুরে একটা রামগতি একটা গ্রামের ছোট্ট একটা ইচ্ছে সন্তান আমি আমার পক্ষে কি দেশ জয় করা সম্ভব ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি যদি সেটি করতে পারো দেখবা তোমাকে কেউ পিছাতে পারবে না এফি জাবুল কালামের নাম শুনেছ কে ছিল ভারতের রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতি যিনি কোনো পলিটিক্স করেন নাই কিন্তু প্রত্যেকটা দল তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন অনারারি রাষ্ট্রপতি মিসাইল ম্যান তিনি জন্মগ্রহণ করেছে কোথায় জানো রামেশ্বর ভারতের সবচেয়ে শ্রীলঙ্কার পাশে রামেশ্বর সেতু বন্দর নাম শুনেছ না মহাভারতে রামেশ্বর সেতু বন্দর মহাভারতে বলা আছে যে অত সৈন্য হকিল কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা সেই রামেশ্বর সে রামেশ্বরে জন্মগ্রহণ করেছে পাঙ্কান আইল্যান্ড তার বাবা ছিল নৌকা চালাতো সেই ছেলে ওখান থেকে স্বপ্ন দেখেছে আই উইল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে ছোট্ট একটা জায়গা থেকে স্বপ্ন দেখে আজকে সে পুরো বিশ্বে তার পরিচিতি এই জন্য তুমি কোথায় বসবাস করছো কোন কলেজে পড়ছো তোমার বাড়ি কোথায় এই ব্যাপারে একেবারেই তোমাকে চিন্তা বাদ দিতে হবে এই জন্য তোমাকে প্রথমে এর্নিং লাইফ এনচুর করতে হবে যদি এর্নিং লাইফ তোমার ঠিক না থাকে তুমি আগাতে পারবে না এর্নিং লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এ শিপ ইজ ইউজলেস উইদাউট রাডার এ ম্যান ইজ মিনিংলেস উইদাউট এ একটা শিপ যেমন পাল ছাড়া অকেজো তেমনি একটা মানুষের এইম ছাড়া তার জীবন অকেজো তোমাকে এইম ঠিক করতে হবে এইম ঠিক করতে হবে এখন থেকে তুমি কোথায় যাবা সেটি কত দূর হতে পারে সেটি তোমাকে ঠিক করতে হবে সেটি যদি তুমি ঠিক করতে পারো বারাক ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল সে যখন ইন্দোনেশিয়ার একটা ছোট্ট স্কুলে পড়তো জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি হতে চাও সে বলে আই এম সিটিজেন অফ আমেরিকা আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা This is, it's called a, it's called a dream. সে এই থেকে বলেছে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই আবার যখন সে আমেরিকাতে হুনুলুলু একটি প্রদেশ প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট প্রদেশ হুনুলুলু হুনুলুলুতে এক স্কুলে ভর্তি তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি হতে চাও সে বলেছে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা ইটস কল্ড দি এম লাইফ আর আমাদেরকে আমি ওই দিন রাজশাহীতে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম এই তুমি কি হতে চাও বলে যে ভাইয়া আমি ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও দেখি বিজ্ঞান বানান করো তো বলে যে ভাইয়া আমি আইনজীবী হতে চাই মানে কি মানে বিজ্ঞান যে বানান করতে পারে না সাথে সাথে সে এম চেঞ্জ করছে বিজ্ঞান শব্দটা বানান করতে পারছে না সাথে সাথে সে এম চেঞ্জ করছে এমন এম ইন লাইফ তোমার দরকার নেই ডিটারমাইন ইউ হ্যাভ টু ডিটারমাইন যে আমার এইম আমি যাব ওইখানে আমার এইম আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হব আমার এইম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এটা থেকে লড়া চড়া করবা না আব্রাহাম লিঙ্কনকে জিজ্ঞেস করা হয়েছিল এই তোমাদের স্কুলে জিজ্ঞেস করা যায় তোমাদের এখান থেকে কে দোজোগে যেতে চাও কে নরকে যেতে চাও কে স্বর্গে যেতে চাও কেউ হাত তুললো আমি স্বর্গে যেতে চাই কেউ হাত তুললো আমি নরকে তুমি নরকে যেতে চাও কেন সে বলছে আসলে আমি নরকে যেতে চাই আমার সবচেয়ে প্রিয় প্রিয় ক্যাটরিনা কাইফ তারপরে কি কি হ্যাঁ সালমান খান এরা সবাই নরকে যাবে তো এই জন্য তাদের সাথে দেখা করার জন্য আমি নরকে যাব
আব্রাহাম লিঙ্কন বলেছিল আমি নরকে যেতে চাই না স্বর্গে যেতে চাই না আমি হোয়াইট হাউসে যেতে চাই আমি হোয়াইট হাউসে যেতে চাই ইটস কলিং সেটি তোমাদের মধ্যে থাকতে হবে যদি সেটি থাকে তাহলে তোমাকে পিছনে কেউ ঠেকাতে পারবে না ব্যর্থ হবা তুমি আগাতে যাবা ব্যর্থ হবা আগাতে যাবা ব্যর্থ হবা কোনো চিন্তা করবে না চায়নাতে একটা প্রবাদ আছে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট ওয়েন সামওয়ান রিফিউজ টু গেট আপ হোঁচট খাওয়া কোনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পরে দাঁড়ানোর পথ্য না থাকা হচ্ছে পরাজয় হোঁচট খেলে তুমি যদি মনে করো হোঁচট খেয়েছি এসএসসিতে প্লাস পাইনি গোল্ডেন প্লাস পাওয়ার কথা ছিল সেটি পাইনি তাহলে আমি হোঁচট খেয়েছি সুতরাং আমার লাইফ শেষ সেটি তোমার জন্য জীবনের সবচেয়ে বড় ক্ষতি তুমি হোঁচট খেয়েছ হোঁচট খাওয়া কোনো পরাজয় নয় পরাজয় হচ্ছে হোঁচট খাওয়ার পর যদি তোমার দাঁড়ানোর পথ্য না থাকে তাহলে ইউ উইল বি ফেল যে আমি প্লাস পাইনি আমি এবারে প্লাস পাব সেটি যদি তুমি অ্যানসিয়ার করতে পারো দেখবে যে তোমাকে কেউ ঠেকাতে পারবে না টমাস এডিসনের নাম শুনেছ আলবার্ট টমাস শুনেছ কে ছিল কি আবিষ্কার করেছিল কে ফেসবুক ফেসবুক কে ওই দিন একটা গল্প পড়ছিলাম কোন নোয়াখালীর মানুষ এক বুড়া বলতেছে ফোলা হয় না এখন খালি একটা বই নিয়ে থাকে কি একটা বোক বের হয়েছে এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে উনি মনে করেন ফেসবুক মানে ওয়ান কাইন্ডস অফ বোক এটা একটা বই কি একটা বই বের হয়েছে এটা নিয়ে ফোলা হয় সারাক্ষণ বসে থাকে ফেসবুক আবিষ্কার করেছেন কি আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাপ টমাস এডিসন ছিল সবচেয়ে গাদা স্টুডেন্ট স্কুল তাকে টিসি দিয়েছে এই ছাত্র দিয়ে পড়ানো সম্ভব না তার মাকে বলেছে যে আপনার ছেলে একটা কাগজ ধরিয়ে দিয়েছে আপনার ছেলেকে স্কুল থেকে নিয়ে যান এই স্কুলের আপনার ছেলের কারণে আমার স্টুডেন্ট সব খারাপ হয়ে যাচ্ছে এই স্টুডেন্ট আমার এখানে রাখা সম্ভব না মা চলে গেলেন ছাত্রকে নিয়ে টমাস এডিসন মাকে জিজ্ঞেস করলেন আম্মু চিঠির মধ্যে কি লিখেছে আম্মু বলেছে চিঠির মধ্যে লিখেছে যে আপনার আপনার সন্তানের মতো এত মেধাবী স্টুডেন্ট আমার কলেজ আমার স্কুল তার জন্য যোগ্য নয় তার জন্য আরো ভালো কলেজ দরকার সে কলেজ এখনো এই দেশে এখন জন্মগ্রহণ করেনি টমাস এডিসন একটু উৎসাহ পেয়েছে উদ্দীপনা পেয়েছে আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ আমাকে নিয়ে তার এত কিছু ভাবে আমি এত মেধাবী আমি তো জানতাম না সুতরাং আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ আমাকে চেঞ্জ করতে হবে সে ডিটারমিনেশন থেকে সে পরবর্তীতে যখন বৈজ্ঞানিক হলো পরবর্তী তার মা মারা গিয়েছে সে টোকেনটা দেখছে টোকেনটা দেখতে লেখা আছে আপনার ছেলের মতো গবে স্টুডেন্ট এই স্কুলের জন্য যোগ্য না সে কান্না করে বলেছিল আমার জীবনে মায়ের উৎসাহ উদ্দীপনা আমার জীবনের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আজকে আমরা মা সন্তানদের কি করি সারাক্ষণ সারাক্ষণ কি করি হ্যাঁ এই তোর দিয়ে হবে না কে জানে আমার গর্বে এই গাদার স্টুডেন্ট কইলো তোর দ্বারা কিচ্ছু হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না বাপ বাপ গেছে একদিকে ছেলে যাবে একদিকে মাও গেছে একদিকে মা নেই But you have to encourage, you have to inspire, do you saw, do you torture. যদি সেটি পারেন তাহলে আপনার সন্তান একটা ভালো জায়গা যাবে সর্বশেষে আমি কথা অতিথির সামনে এত কথা বলা এটা একটু বেয়াদবি আমি মনে করি এত কথা বলা ঠিক হচ্ছে না তবুও যেহেতু আমি আউট অফ লাকিপুর এই জন্য আমাকে তো একটু বলতে হবে এই জন্য কয়েকটা কথা বলো যে একটু বলেন এই জন্য বলছি না হলে মুরব্বীদের সামনে এটা এক ধরনের বেয়াদবি বলা আমি মনে করি সেটা আমি করতে চাচ্ছি না সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করবো তোমাদেরকে গাদা শব্দটার ইংরেজি জানো কি এ ডাবল এস এস নাকি এস আমাদের সন্তান আমাদের মা বাবারা সন্তান একটু এ হলে বলে যে গাদা এতে কিচ্ছু হবে না এ গরু জড়াবে কি বলে হাল চাইবে কি করবে এদের কিচ্ছু হবে পড়াশোনা দ্বারা হবে না গাদা এস এর সাথে যদি তুমি ইটি যোগ করো ইটি তাহলে কি হবে অ্যাসেট তার মানে সম্পদ ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তুমি যদি এস এর সাথে ইটি যোগ করো তাহলে তুমি গাদা যেটা ছিলা সেটা হয়ে যাবে তুমি সম্পদে পরিণত হবা সেটা হচ্ছে একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে কি আরেকটা কি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এই জন্য তোমরা যারা পড়াশোনা করছো না কোনো মতে পড়াশোনা করে কোনো মতে একটা সিবি ভারী করছো বিয়ে শাদী করতে হবে ইন্টার পাস তো করতে হবে এই চিন্তা যারা করছো তোমাদের বলছি গাদা থেকে সম্পদে পরিণত পারবা পড়াশোনা ভালো করে করতে হবে পড়াশোনার সাথে স্বচ্ছতা থাকতে হবে স্বচ্ছতা কেমন আজকে যে প্রশ্ন ফাঁস হয় কিসের কারণে হয় কিসের কারণে কারা করে টিচার টিচার ফেরেশতা শয়তান ইবলিস শয়তান কে করে আমরা স্টুডেন্টদের করি মা বাবা বাবা সহযোগিতা করে টাকা পাই করে 2 লাখ 2.5 লাখ আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে 32 বছর যে ভর্তি হয় এবার ধরা খেয়েছে 21 জন
দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে আট লাখ পর্যন্ত টাকা নিয়েছে। কে দিয়েছে টাকাটা? কে দিয়েছে? বাবা মা। আমি অভিভাবক, আই রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স এখানে আছেন, আমি আপনাদেরকে বলি, শুভকা শুভকা ছিল শুভক থেকে কিভাবে, তোমরা সায়েন্স স্টুডেন্ট আছো না? হ্যাঁ, শুভকা থেকে কিভাবে এ বের হয়, ভ্রমণ বের হয়? একটা টিচার, জীববিজ্ঞান টিচার দেখাচ্ছে কিভাবে শুভকা থেকে বের হয়, বলেছে যে তোমরা এটা বের হবে, তোমরা এটাকে কি করবা না, সহযোগিতা করবা না। সে একটু বাইরে গেল, স্টুডেন্টরা কি করলো, যে একটু খুব কষ্ট হচ্ছে ব্রো, এ বের হতে তার খুব কষ্ট হচ্ছে শুভকা থেকে, সে কি হচ্ছে টান দিয়ে বের করে দিয়েছে। টান দেওয়ার পর সে বের হল, বের হওয়ার পর একটু লাফাই টাফাই শেষ। তখন টিচার আসলো, এই এটা মারা গেলো কেন স্যার? তার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি একটু টান দিয়ে তাকে বের করে দিলাম। তখন স্যার বললো যে তুমি, সে যে বের হওয়ার সময় যে স্ট্রাগল করছে, এই স্ট্রাগলটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল তার জীবনের জন্য, তুমি তাকে সেটি করতে দাও নাই, এই জন্য সে একটু লাফিয়ে ঝাঁপিয়ে মারা গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমাদের স্টুডেন্টরা একটু, আমার সন্তান একটু পড়াশোনা করছে, রাত ধরে পড়াশোনা, খুব কষ্ট হচ্ছে না, একটা প্রশ্ন এনে দিন না, তার জন্য সহজ হবে, আপনি তাকে প্রশ্ন এনে দিচ্ছে, সাময়িক সে একটু আনন্দ পাবে, কিন্তু তার জীবন যে শেষ হয়ে যাবে সেটা চিন্তাও করতে পারবেন না। এই জন্য আপনারা এই ক্ষেত্রে একটু স্ট্রং হতে হবে, একটু স্ট্রং হতে হবে। তোমরা আরেকটি জিনিস মনে রাখবা, যারা এখানে শিক্ষক মন্ডলী আছেন, শিক্ষক মন্ডলীকে শ্রদ্ধা করবা, পিতা মাতাকে শ্রদ্ধা করবা। নজরুল বলেছেন, শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের কঠোরতা এই তো শিক্ষক। শিক্ষক আজকে তোমাকে বলে এই খেলতে যেও না, এইটা করতে যেও না, তোমার কাছে খুবই খারাপ লাগে যে আমার স্বাধীনতা খর্ব করছে, আমার স্বাধীনতা খর্ব করছে, কিন্তু শিক্ষকের এই সময়টা তোমার খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা জীবনে গেলে তুমি বুঝতে পারবে এটা কত ইম্পর্টেন্ট ছিল। বাবা ঘুড়ি উড়াচ্ছে, ছেলে বলছে বাবা এই ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলছে সুতার কারণে। তো ছেলে বলে বাবা সুতা তো ঘুড়িটাকে টানছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছে, পরে দেখেছে ঘুড়িটা নিচে পড়ে যায়, বলছে তোমার কাছে সাময়িক মনে হয়েছিল যে সুতাটা টানছে ঘুড়িকে, কিন্তু এর টানাটা ছিল ঘুড়ির জোড়ার জন্য সবচেয়ে বড় পাথেয়। তো আজকে শিক্ষকরা তোমাদেরকে টান দেয়, মা বাবা তোমাকে টান দেয়, তোমার কাছে খারাপ লাগে যে আমাকে টান দিচ্ছে, কিন্তু এর টানটা যে তোমার জীবনের জন্য বড় পাথেয় সেটি তুমি চিন্তা করতে পারো না। সেটি যদি করতে পারো তাহলে জীবনে কখনো ব্যর্থ হবা না। আমি সর্বশেষ এবিজি আবুল কালামের একটি কোট করে আমার কথা শেষ করছি। তিনি বলেছিলেন, আমি একটি কাঠবিড়ালে বসেছিলাম, বড় হওয়ার পর চলে গেল, আমি একটি পাশে বসেছিলাম, বড় হওয়ার পর চলে গেল, পরে একটি আমি গাছ রোপণ করলাম, দেখি কাঠবিড়ালি এবং পাখি যারা আমাকে ছেড়ে চলে গেছে তারা সবাই আমাকে আবার ফিরে আসছে। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।